हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल बैशाखी पाल। एखन आमी आज के जादवपुर यूनिवर्सिटी एसेछि। आज एकटू सकाल सकाल आमाके आसते होयेछे कारण आमार एकटा काज छिलो ल्याबे। किन्तु जादवपुरेर कि परिस्थिति देखो, दाड़ाओ तोमादेरके बैक कैमरा अन करे देखाच्छि कि अवस्था। एखन मोटामुटी बाजछे 9:30, किन्तु 9:30-তেও ইউনিভার্সিটির কি সিচুয়েশন দেখো। দেখো ইউনিভার্সিটির গেট খোলা, কিন্তু দেখো ইউজি সায়েন্স বিল্ডিং এর গেট এখনো বন্ধ, দেখতে পাচ্ছো। দাঁড়াও তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে ওটা তো তোমাদেরকে ইউজি সায়েন্স বিল্ডিং দেখালাম, এরপর তোমাদেরকে দেখাচ্ছি পিজি সায়েন্স বিল্ডিং। সেই পিজি সায়েন্স বিল্ডিং এর গেটও এখনো বন্ধ। দেখতে পাচ্ছ দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঘড়ির কাঁটায় এখন 9:30 বাজছে, দেখতে পাচ্ছ। কিন্তু 9:30-টার সময় গেট মানে ইউনিভার্সিটির গেট খুলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ডিপার্টমেন্টের গেট খোলেনি। তো কিরকম সিচুয়েশন ভাবো, না তো ইউজি সায়েন্স বিল্ডিং না পিজি সায়েন্স বিল্ডিং এখনো কোনো গেট খোলেনি। তাই কি করব, এখন বাইরেই দাঁড়িয়ে আছি। অন্যদিন মোট 11:00 নাগাদ ইউনিভার্সিটি আসি, 10:30-11:00, কিন্তু আজ একটা কাজের জন্য একটু আগে আগে আসতে হয়েছিল। তো এসে দেখলাম যে ইউনিভার্সিটির এই অবস্থা এখন। তো কি আর করব, এখন বাইরে দাঁড়িয়ে থাকি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে। আমি ভাবলাম যে তোমাদের সাথে এটা একটু শেয়ার করি যে এখন ইউনিভার্সিটির কি সিচুয়েশন। হয়তো এখনো সেইভাবে ক্লাসগুলো শুরু হয়নি বলেই হয়তো এরকম অবস্থা, কিন্তু যদিও রিসার্চ স্কলাররা প্রায় রোজই আসছে এখানে। জানি না কেন এখনো এইভাবে বন্ধ গেট, অনেক ল্যাবরেটরির কাজ থাকে, আমাদের ল্যাবগুলো সমস্ত ডিপার্টমেন্টের ভেতরেই। দেখো এটা হচ্ছে অফিস অফ ডিন অ্যান্ড সেক্রেটারি, ফ্যাকাল্টি কাউন্সিল অফ আর্টস। তো এটা আর্টসের একটা বিল্ডিং। তো দেখো সেটাও এখনো পর্যন্ত গেটে তালা বন্ধ, কোনো কিছুই আজকে খোলেনি। বুঝতে পারছি না, 9:30 বাজছে, 9:30-টার সময়ও গেট এইভাবে বন্ধ কেন? ও গেটের সামনে যে সিকিউরিটি গার্ড থাকে তাকে বললাম যে এখনো পর্যন্ত কেন গেট খোলা হয়নি, প্রত্যেকটা বিল্ডিং এর কেন গেট এখনো পর্যন্ত বন্ধ। তো উনি ফোন করলেন, এবার দেখি গেট খোলা হয় কিনা, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখন বাজছে 9:45, তো এই মাত্র উনি গেটটা বলার পরে উনি খুলে দিয়ে গেলেন, দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে দুটো জিনিস একসাথে দেখালাম, ওই জন্য গেট খোলা আর ঘড়ির টাইম। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। তো চলো টাটা।